সিরাজগঞ্জ জেলার ঘাটিনা যে অংশটা, চরঘাটিনা যে অংশটা, এটা হচ্ছে ঘাটিনা ব্রিজের পূর্ব পাশে। 1971 সালে 24 এপ্রিল এখানে মুক্তিযোদ্ধারা অংশ নেন এবং প্রতিরোধ করেন পাক হানাদারদের বিরুদ্ধে। আজ 17ই ডিসেম্বর, এটা ঐতিহাসিক একটি স্থান এবং এটা মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থান, কিন্তু দেখুন কী অবস্থা। সরকারি জায়গা, এখানে একটা স্মৃতিস্তম্ভ করা হয়েছে, কিন্তু দেখভালের কিচ্ছু নাই। এখানে উপজেলা প্রশাসন, একই সঙ্গে স্থানীয় যারা প্রশাসন রয়েছে, তাদের কোনো নজরদারি নাই, কোনো রকম দেখভালের চিন্তাভাবনা নাই। এখানে গরুর ঘষি বলে, এটা দেখতে পাচ্ছেন, এগুলো ঘষি এখানে শুকানো হচ্ছে। এবং এখানে একটা ছোট পার্ক করা হয়েছে যেন বাচ্চারা খেলতে পারে। আর এখানে এখানে দেখুন ডান পাশে এগুলো শুকানো হচ্ছে। অর্থাৎ এইটা যখন ছিল না, স্মৃতিস্তম্ভ বা স্মৃতি বিজড়িত স্থান যখন ছিল না, তখন তারা কোথায় শুকাতো, আমার প্রশ্ন হচ্ছে এখানে। এবং এখানে বাচ্চাদের খেলার একটা জায়গা করা হয়েছে, ময়লা আবর্জনা আশপাশে। ভিতরে দেখুন সবচেয়ে অবাক করা বিষয়, ভেতরে এখানে কাঠের ময়লা শুকানো হচ্ছে। এবং এখানে একটা টয়লেট রয়েছে, যে টয়লেট মনে হয় জীবনেও কেউ কোনো দিন ব্যবহার করে নাই, তালাবদ্ধ এবং ময়লা আবর্জনায় একদম পরিপূর্ণ। উপরে একটা ট্যাঙ্ক রয়েছে। সরকারি স্থাপনা, সরকারি টাকা পয়সা কীভাবে লুট হয়, কীভাবে অবহেলায় নষ্ট হয় দেখতে পাচ্ছেন। এখানে জানলা ভাঙা রয়েছে এবং এখানে বাচ্চারা খেলছে। এই টিউবওয়েলটা সম্ভবত কাজ করে না, দেখুন টিউবওয়েলে কী দেওয়া হয়েছে, অর্থাৎ একটা কাঠি দিয়ে রাখা হয়েছে টিউবওয়েলটা। এখানে বাচ্চারা খেলাধুলা করে, বাচ্চাদের স্বজনরা এসে খেলাধুলা করে। এপাশে আরেকটি টয়লেট রয়েছে এবং এই টয়লেটে মনে হয় এমন কোনো ময়লা নাই, এই টয়লেটে নাই, এবং এখানে সব কিছু চুরি করা হয়েছে। আর এই পাশে হচ্ছে আপনার লেপ কাঁথা বাচ্চাদের কাপড় চোপড় শুকানো হচ্ছে। যখন এই স্মৃতিস্তম্ভ ছিল না, তখন এখানকার মানুষ কোথায় শুকাতো, আমার প্রশ্ন হচ্ছে এটা। এইটা হচ্ছে সেই স্মৃতিস্তম্ভ। আজকে 17ই ডিসেম্বর, বিজয় দিবসের পরদিন, দেখুন কি নোংরা অবস্থা। অর্থাৎ বিজয় দিবসের আগেও এটা পরিষ্কার করা হয় নাই। এই হচ্ছে সেই স্মৃতিস্তম্ভ, লাল সবুজের একটা সন্নিবেশ করা হয়েছে। এবং এই স্মৃতিফলকটা অবহেলায়, এবং এমন একটা জায়গা করা হয়েছে যে এলাকার মানুষ সবচেয়ে অসচেতন, যে এলাকার মানুষ সবচেয়ে বেশি মূর্খ, অশিক্ষিত একটা এলাকা, সে এলাকায় করা হয়েছে। এবং স্থানীয় প্রশাসন কোনো রকম ভূমিকা পালন করছে না। এখানে বাচ্চারা খেলাধুলা করে, সেই খেলাধুলার জায়গাটা এলাকার মানুষ নষ্ট করছে। বাচ্চারা খেলতেছে, খেলার জায়গা নাই। এখানে এইটা শুকানোর জায়গা, আর কি কোথাও শুকানোর জায়গা নাই? এটা কি শুকানোর জায়গা? এখানকার সংসদ সদস্য হচ্ছে তানভীর ইমাম, এখানকার উপজেলা চেয়ারম্যান হচ্ছে শফিকুল ইসলাম শফি, যিনিও একজন মুক্তিযোদ্ধা এবং সাবেক এমপি। আমি অতি সত্বর উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এখানে যাদের কাপড় চুপুর আছে তাদেরকে প্রত্যেককে গ্রেপ্তার করা হোক, এখানে যাদের ময়লা আবর্জনা ফেলা হয়েছে তাদের প্রত্যেককে গ্রেপ্তার করা হোক, এখানে সিসিটিভি ক্যামেরা রাখা হোক, যে সিসিটিভি ক্যামেরার কারণে বা যে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে কোন চোররা এখানে চুরি করছে, ময়লা আবর্জনা ফেলছে, এইগুলো যেন তারা ধরতে সক্ষম হয়। এটা হতেই পারে না, একটা আজকে বিজয় দিবসের পর দিন, বিজয় দিবসের পর দিন এইটা কীভাবে ঘটতে পারে, এইটা কোনোভাবেই হতে পারে না। দুইটা টয়লেট রয়েছে, দুটো টয়লেট ব্যবহারের অনুপযুক্ত। এই বাচ্চাদের পায়খানা প্রস্তাব আসলে কোথায় করবে, এই বাচ্চাদের পায়খানা প্রস্তাব আসলে ওরা কোথায় করবে? একজন সংসদ সদস্যর কোনো দেখভালের জায়গা নাই? তানভীর ইমাম কি এটা দেখভালের জায়গা করতে পারেন না? উপজেলা চেয়ারম্যান, তিনি হচ্ছেন মুক্তিযোদ্ধা, তিনি কিসের মুক্তিযোদ্ধা? তার এই জায়গাটা অবহেলিত আছে, অপরিচর্যায় নোংরায় নষ্ট হয়ে যাচ্ছে, উনি কী করতেছে, আমার প্রশ্ন হচ্ছে এইটা। পুরো জায়গা জুড়ে নোংরা আবর্জনা, আশপাশে দেখতেই পাচ্ছেন পুরো খোলা জায়গা। দুইটা টয়লেট ব্যবহারে একদম অনুপযুক্ত, একদম অনুপযুক্ত দেখতেই পাচ্ছেন। আমি একটু ভিতরে ঢোকানোর চেষ্টা করছি, দেখুন কী অবস্থা। টিউবওয়েলের মানে কলের মাথা নাই, আর এ হচ্ছে পায়খানার অবস্থা। এখানে
কন্ডম পর্যন্ত আছে, এখানে অবৈধ কার্যকলাপ করা হয়। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এই যে কন্ডমের প্যাকেট রয়েছে। এখানে বসার আপনি বসতে পারবেন না, বসার জায়গা নেই, জাস্ট কোনো রকম এটা করা হয়েছে। কীভাবে অবহেলা এগুলো নষ্ট হচ্ছে দেখুন। আমি উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেন তারা অতি সত্বর এইটা একটা ব্যবস্থা নেয়।